তো বন্ধুরা সুপ্রিম কোর্টে আজকে ডি মামলা মামলার শুনানি নিয়ে বড়সড় আপডেট উঠে আসছে তো আপনারা জানেন যে ডিএ মামলাটি আজকে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আজকে বিচারপতি মামলা শুনতেই রাজি হলো না এবং সেক্ষেত্রে মামলা কিন্তু আবারও পিছিয়ে গেল এবং একাধিক তথ্য এই নিয়ে ডিএ সংক্রান্ত আমরা পাচ্ছি তো আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলসে আমি এই ভিডিওতে শেয়ার করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি দেখতে অনুরোধ আর চ্যানেলে নতুন আসলে ভিডিওটিতে লাইক করে দিতে অবশ্যই কিন্তু ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা সুপ্রিম কোর্টে ধাক্কা আবেদনকারীদের ডিএ মামলা শুনতেই চাইলেন না বিচারপতি তো সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন আবেদনকারীরা পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি আগামী বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে বছর শেষে সুপ্রিম কোর্টে ছুটি পড়ে যাচ্ছে সেই কারণেই জানুয়ারি মাসে দেশের সর্বোচ্চ আদালত খোলার পরে এই মামলা শুনানি কিন্তু হবে তো বিস্তারিত আরও কী আপডেট জানব তো বুধবার বিচারপতি দীপঙ্ক দত্ত ও ঋষিকেশ রায়ের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে কিন্তু মামলাটি তোলা হয়েছিল কিন্তু মামলাটি শুনতেই রাজি হননি বাঙালি বিচারপতি দীপঙ্ক দত্ত শোনা যাচ্ছে কোনো এক পক্ষ দীপঙ্ক দত্তর এজলাস নিয়ে আপত্তি জানান ফলে তিনি মামলাটি শুনতে অস্বীকার করেন তিনি নাকি জানান যে আমি আশায় কর্মীদের মধ্যে অতি উৎসাহ তৈরি হয়েছে তাই আমি শুনবো না কোটানকোট তিনি এ কথায় যাই হোক গত পাঁচ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় সর্বপক্ষের যে হলফনামা সেটা তলব করে শীর্ষ আদালত এবং আজ চোদ্দই ডিসেম্বর আগে হলফনামা দিতে বলা হয়েছিল এবং সেক্ষেত্রে যে কারণে এদিনের শুনানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আবেদনকারীরা কিন্তু মামলাটি শুনতেই চাইলেন না বিচারপতি দীপঙ্ক দত্ত শোনা যাচ্ছে নতুন কোনো বিচারপতির অধীনে হবে পরবর্তী মামলা বকেয়া ডিএ চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা কলকাতা হাইকোর্টের পর মামলা গড়িয়েছিল আপনারা জানেন সুপ্রিম কোর্টে গত শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেছিল প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন যে বকেয়া ডিএম হলে রাজ্যকে বিরাট আর্থিক বোঝা টানতে হবে তাই বিষয়টি বিবেচনা করার আর্জি জানান তিনি রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন এটা সরকারি কর্মচারীদের অধিকার সব রাজ্যে দেওয়া হয় দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে রাজ্য সহ সকল পক্ষের হরপনামা তলব করে সুপ্রিম কোর্ট কিন্তু এদিন ফের শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ আবেদনকারীরা তো রাজ্য কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে তারা সমহারে যে ডিএ রয়েছে সেটা কিন্তু দিতে তারা পারবে না বা তারা তৎপর নয় এই নিয়ে তারা ক্যাবিনেট দায় দাখিল করেছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেটা আপনাদের বললাম শুনানি কিন্তু এবছর আর কোনো মতেই সম্ভব নয় যেহেতু ছুটি পড়ে যাচ্ছে তো আগামী বছর অর্থাৎ দু হাজার তেইশের জানুয়ারি মাসের যেটা আপনাদের বললাম এই শুনানি কিন্তু হবে এবং সেই ডেট কিন্তু নির্ধারিত করা হয়েছে তো একের পর এক ডিএ মামলা বলুন বা বিএড ভার্সে ডিএ মামলা বলুন সমস্ত মামলাই কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং আগামী দিনে এর সুরা হবে কি হবে না সরকার রাজ্য সরকার দেউলিয়ার কাকারে বলছে এবং সেক্ষেত্রে তারা সমহারে ডি না দিলে যে সমস্ত চাকরি প্রার্থী বা যারা আগামী দিনে চাকরি পাবেন তাদের ব্যাপারটাও কিন্তু এখানে প্রশ্নতিত বিষয় হয়ে রয়েছে এবং যারা অলরেডি যে ফারাক একটা পাচ্ছে বেতনের সেই ফারাকটা কিন্তু এখনও পর্যন্ত মেটার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আগামী দিনে এই নিয়ে যখনই কোনো আপডেট আমি পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে